মেদিনীপুর জেলার নন্দকুমার এ ব্লকের দুয়ারে রেশন প্রকল্পের পরীক্ষামূলক সূচনা। কথা দিয়ে কথা রাখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। 2021 বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন তৃতীয়বার রাজ্যে ক্ষমতায় এলে দুয়ারে রেশন সামগ্রী পৌঁছে দেবেন। সেই মতো শুক্রবার রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার ব্লকের গ্রাম পঞ্চায়েতের জুনিয়র হাই স্কুল থেকে এলাকার মানুষদের হাতে তুলে দিলেন রেশন সামগ্রী। পরীক্ষামূলকভাবে এই প্রকল্পের আনুষ্ঠানিক সূচনায় উপস্থিত ছিলেন নন্দকুমারের বিধায়ক সুকুমার দে, নন্দকুমারের বিডিও শানু বক্সি, নন্দকুমার ব্লকের সভাপতি দীননাথ দাস সহ খাদ্য দপ্তরের আধিকারিকরা। এলাকার মানুষ রেশন সামগ্রী হাতে পেয়ে বেজায় খুশি। এবার শুনে নেওয়া যাক এই দুয়ারে রেশন প্রকল্প সম্পর্কে কি মতামত দিলেন রেশন নিতে আসা দুই স্থানীয় বাসিন্দা। পূর্ব মেদিনীপুর থেকে প্রসেনজিৎ রায়ের রিপোর্ট, নিউজ বাংলা 24x7, সবার সাথে সবার পাশে। বলছি মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে দুয়ারে রেশন, আর সেই রেশন আপনি আজকে পেলেন, কেমন লাগছে? ভালো। কি বলবেন আপনি? ভালো, দুয়ারে করে পৌঁছে দিয়েছে তো ভালো। এটা আগে কষ্ট হতো? হ্যাঁ, অত রোদে গিয়ে দাঁড়িয়ে থাকতে হতো, ঠেলাঠেলির মধ্যে, ভিড়াভিড়ির মধ্যে, কিন্তু ফাঁকায় ভালো। আমি তো বলছি এটা। কি বলবেন মমতা বন্দ্যোপাধ্যায়? ভালো, বাড়িতে রেশন পেয়ে গেছি। ছেলেরা তো বাড়িতে থাকে না, মেয়েরা বেশি বাড়িতে থাকে, ওই জন্য এই কাজগুলো মেয়েদের করতে সুবিধা হয়। খুশি, আনন্দ লাগছে। কি বলবেন মমতা বন্দ্যোপাধ্যায়? সরকারকে ধন্যবাদ জানাচ্ছি মা মাটি মানুষের পক্ষ থেকে। মমতা বন্দ্যোপাধ্যায়, না খুব এমন সমস্যা হতো না, কিন্তু বাড়ির কাছে এসেছে আর খুবই ভালো হয়েছে।